দাদা বিজেপিতে এসে পদ পেলেন, কেমন লাগছে? সকলকে নমস্কার জানাই, সেই সাথে ভারতীয় জনতা পার্টির যে আজকে আমাদের কলকাতায় একটা প্রোগ্রাম হল, সেই প্রোগ্রামের প্রত্যেকটা সাথী বিন্দু যারা গিয়েছে তাদেরকে আমার অন্তরে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমার এই কানের পরিস্থিতিটা খারাপ ছিল তাই আমি যেতে পারিনি, কিন্তু আমাদের এলাকার থেকে অনেক মানুষ তারা গিয়েছেন যোগাযোগ করে, এটা বলতে পারবো। এবং ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলায় একটা দায়িত্ব দিয়েছে কাজ করার মতন, খুবই আনন্দিত যে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়ে কুচবিহার জেলায় একটা দায়িত্ব দিয়েছে যেন প্রত্যেকটা জায়গায় যেতে পারি, এটি খুবই ভালো আছে। সাধারণ মানুষের কাছে আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম প্রায় তখনই সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছিলাম আমি, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়ে আরও কাজটাকে খুব সহজ হয়ে গেল আমার। একে চেনা মানুষ ছিল আমার, তারপরে সেই সমস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিবে, তাই প্রত্যেকটা যারা কর্মী আছে তৃণমূল কংগ্রেসের তারা যোগাযোগ রাখছে। আপনারা অল্প দিনের ভিতরে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টিতে কাতারে কাতারে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিবে, এটা বলতে পারবেন। কাজটা আরও সহজ হয়ে গেল, যারা বিজেপির বন্ধুরা ছিল যাদের সাথে আমার একটু মতবিরোধ ছিল তৃণমূল কংগ্রেস থাকাকালীন, তাদের বাড়ি বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমাকে অনেক আগেই দিয়েছে। প্রায় অনেক বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে কথাবার্তা বলে একসঙ্গে নিয়ে কাজ করার যে চলার গতিটা প্রায় তারাই আমাকে আশ্বাস করেছে, দাদা আমরা একসঙ্গে কাজ করব, আপনি এগিয়ে যান, আমরা সকলে মিলে আপনার সঙ্গে থাকব। আশ্বাসে আমি খুবই খুশি যে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা তাদের মনের যে এত সুন্দর চাহিদা, এত সুন্দর কথাবার্তা, তাতে আমি মুগ্ধ। আমি কাজ করতে তাদের সাথে প্রতিনিয়ত একসাথে কাজ করার যে বার্তা আমাদের জেলার সভাপতি এবং মন্ত্রী দুইজনে দিয়েছিলেন, প্রায় অনেক বাড়ি গিয়েছি তাদের সাথে যোগাযোগ করেছি, কয়েকটা কর্মী সভা করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি, তাতে খুবই খুশি সকল মিলে, আমিও খুশি তারাও খুশি হচ্ছে। একসময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর ছায়াসঙ্গী ছিলেন, সেই জায়গার থেকে সরে এসে একই বিধানসভায় বিজেপির কনভেনারের দায়িত্ব পেলেন, লড়াইটা কতটা কঠিন হবে আপনার কাছে? না, এখনও কনভেনারের দায়িত্ব পাইনি, দল সেটা ঠিক করবেন কি করবেন এখনও সেই দায়িত্বর কাছে যেতে পেরেনি। জেলায় একটা দায়িত্ব দিয়েছেন, কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি তাতে ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া এবং মানুষের কাজ করা তার অনেকটা সূচনা আমি করেছি অনেক আগের থেকে, তাই এখন প্রায় পাঁচ মাস হলো অসুবিধা হচ্ছে না আমার, আমি কাজ করছি ভালোভাবে। একটা সময় আপনি যখন তৃণমূলে ছিলেন এবং জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন, কীভাবে ঢাকবেন এই অপবাদ, এই কথাবার্তাগুলো, যখন কোথাও যাবেন এই প্রশ্নের সম্মুখীন হবেন কীভাবে উত্তর দেবেন? সকলকে বলবো যে কুচবিহার জেলায় ১২৮টা গ্রাম পঞ্চায়েত, আপনারা জানেন কুচবিহার জেলায় প্রতিবার বছরে পাঁচ বছর পর পর কোথায় মহিলা কোথায় পুরুষ হয়, তা গত পাঁচ বছর আমি করলাম, গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, পাঁচ বছরে আমার প্রায় যে লোক সংখ্যা আছে, আপনাদের সাংবাদিক বন্ধুদের দাদাদেরকে বলি ভাইদেরকে বলি যে আপনার গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে খোঁজ নিয়ে দেখান, দেখুন একটু যে আমি রাজনৈতিকভাবে একটা প্রশাসনিক প্রধান ছিলাম, কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্প আসলে তখন আমরা সেটা গ্রহণ করে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়ার কাজ করতাম, আর ১০০ দিনের কাজ নিয়ে আপনারা যেটা বলছেন, আপনাদেরকে বলবো যে ১০০ দিনের কাজের যে একটা সমস্যা দীর্ঘদিন থেকে আছে,
প্রায় 100 দিনের কাজের যে টাকার যে সমস্যা তৈরি হচ্ছে, প্রায় কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা প্রচুর হারে দিয়েছে রাজ্যকে, সেই রাজ্য টাকাটাকে এলোমেলো করে হিসাব দিতে পারছে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার আসবে আবার, এবং 26-এ নির্বাচনে আমাদের বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। কিন্তু 24-এ আমি বলতে পারবো, যারা 100 দিনের কাজ করেছে তারা অবশ্যই টাকা পাবে। কোনো রাজনৈতিক দল কোনো সাধারণ মানুষের টাকা নিয়ে নয়ছয় করে না। কিন্তু বৃহত্তম আমি বলতে পারবো যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা ছিল, বড় মাপের নেতারা ছিল, তারা প্রায় 100,000 ঝুঁয়ো, মানে ঝুঁয়ো জব কার্ড, যে জব কার্ডগুলোকে কাজই করা হতো না, সেই জব কার্ডগুলোতে প্রায় 80 দিন, 84 দিন, 90 দিন, 72 দিনের কাজ সেই 100,000 জব কার্ডে হয়েছে। সেই টাকাগুলো কোথায় গেল? সাধারণ বেনিফিশিয়ারি যারা আছে, আপনারা দেখবেন গ্রামগঞ্জে আমার প্রায় 22টা পঞ্চায়েত ছিল, আমি যখন ছিলাম তখন 18টা ছিল। সেই 18টা গ্রাম পঞ্চায়েতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যারা 100 দিনের কাজ করেছে, প্রায় একটা করে গ্রামে 30-40 জন যারা মানুষ আছে তারা কাজ করেছে, আর বাকি যে জব কার্ডগুলো আছে তারা কাজই করেনি। কাজ ছাড়া তারা সেই পয়সাগুলো তুলতো, তুলে সাধারণ বেনিফিশিয়ারি মানুষের কাছে দিত। কিন্তু আজকে 100,000 জব কার্ড, আপনারা ভাবুন, 100,000 জব কার্ডকে যদি 72 দিন করে দেওয়া হয়, তাহলে কত টাকার বন্দোবস্ত করা হয়েছে, রাজ্য সরকার কত টাকা খেয়েছে, সেটার হিসাবটা যদি কেন্দ্রকে দিত, তাহলে কিন্তু আজকে সাধারণ মানুষ কোনো কাজের থেকে বঞ্চিত হতো না। আমি 5 বছর প্রধানই করলাম, প্রায় 1টা ঘর আমরা দিতে পারিনি, এই কারণের জন্য দিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘরের টাকাগুলো অন্য অন্য খাদে খরচা করেছে। কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী যোজনার যে ঘরের নামটা পাল্টি করে বাংলা আবাস যোজনা করেছে, প্রধানমন্ত্রী যোজনার রাস্তা, যে রাস্তাটা ছিল সেই রাস্তাগুলো কেটে পথশ্রী রাস্তা করেছে, এটাকে নিয়ে ভাবার বিষয় আছে যে কেন্দ্র সরকারের প্রত্যেকটা নাম বদল করে রাজ্য সেই জিনিসগুলো পরিচালনা করছে, কিন্তু সঠিকভাবে কেন্দ্র কিন্তু প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের বেনিফিশিয়ারির জন্যে ব্যবস্থা করেছে, এটা বলতে পারছে যে বিজেপিরা যেখানে যাচ্ছে আক্রান্ত হচ্ছে, কোথাও যে আপনি এত বড় একটা দায়িত্ব পেলেন, আপনি যাবেন কোথাও আক্রান্ত হবে, আপনারা কি কোথাও কেন্দ্রীয় নিরাপত্তার কোনো প্রয়োজন মনে করেন না? সাধারণ মানুষ, এখন তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি চলছে, বিজেপিকে সাধারণ মানুষভাবে আটকানোর পরিকল্পনা করছে, নেতাদেরকে আটকানোর পরিকল্পনা করছে। তা আমি বলবো, ভারতীয় জনতা পার্টির নেতার দায়িত্ব যারা কুচবিহার জেলায় আছিলেন এবং আমাকেও নতুন দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, তৃণমূলের কিছু সহ্য করতে পারছে না, তারা হয়তো ওই রাস্তায় পদ অবরোধ করছে, কালো পতাকা দেখাচ্ছে, হয়তো সেই পরিস্থিতি নিয়ে আসছে। কিন্তু আমি বলতে পারবো, তার জন্য হয়তো কেন্দ্র বাহিনী প্রত্যেকটা জায়গায় যারা নেতারা ছিল তাদেরকে কেন্দ্র বাহিনী দিচ্ছে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে কুচবিহার জেলায় এবারকার পঞ্চায়েত নির্বাচনে 196,000 ভোটে ভারতীয় জনতা পার্টির কাছে তৃণমূল কংগ্রেস হেরেছে। এই এই ভোটটাকে কাটতে পারবেন না আপনারা, তৃণমূল কংগ্রেস কাটতে পারবে না এই ভোটটাকে। এই ভোটটা লোকসভা নির্বাচনে প্রায় 400,000 হবে। আমি কেন 400,000 ভোটের কথা বলেছি, আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, পুরানা তৃণমূল কংগ্রেসের, আজকে যারা গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা সদ্যে দলে ঢুকেছে, কেউ 16-তে, কেউ 15-তে, কেউ 17-তে, কেউ 18-তে। কিন্তু আমরা 2002 সালে তৃণমূল কংগ্রেস করতাম, তখন তৎকালীন দিলে 2006-এ একটা নির্বাচন হলো, উত্তরবঙ্গের সব থেকে শ্রেষ্ঠ নির্বাচন। সেই নির্বাচনে উত্তরবঙ্গে কিন্তু একটা মুখ হয়েছিল, সেটা দিন একটা বিধানসভায় অশোক দা। সেদিন কিন্তু আমরা সবাইকে ছাপিয়ে, কিন্তু সেদিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিলাম। সেদিন কিন্তু অনেক নেতাকে আমি দেখতে পাইনি,
কিন্তু আজকে যারা তৃণমূল কংগ্রেস করছে তারা তো তৃণমূল কংগ্রেস না, এরা হচ্ছে উদয়ন পন্থী চলছে। সেই রাজনীতিতে আমি বিশ্বাসী না। সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গায় যাবে এবং গণতান্ত্রিকভাবে এবং ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যারা আছে প্রত্যেকটা জায়গায় যাবে, এবং বিশেষ করে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দিনটা বিধানসভায় মানুষের সাথে সংযোগ করব, যোগাযোগ কীভাবে আমাকে আটকায়, কীভাবে তারা হয়তো প্রতিরোধ করার পরিকল্পনা করছে, যে হয়তো তাপস দাসকে আটকিয়ে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে, রোখা যাবে না। আমার মতন তাপস দাস, হাজার হাজার তাপস দাস আছে কুচবিহার জেলায় যারা ভারতীয় জনতা পার্টির জন্য রক্ত দেওয়ার জন্য রেডি আছে, এটা আমি বলতে পারি। আগের থেকেও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে শিরোনামে ছিলেন না, অনেক সময় কর্মী সভা থেকে শুরু করে সাংবাদিকদের সামনে বা যে বিরোধী দলের কর্মীদের সামনে হলেও অনেক বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার কিন্তু বিজেপির জেলার দায়িত্ব পেলেন, আপনি জেলা নেতৃত্বের মধ্যে একজন হলেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনাকে এবার একটু সংযত হতে হবে এই বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে? না, আমি সংযত আগেই ছিলাম, কিন্তু এখন একটা গুরু দায়িত্ব দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতা, জেলার নেতারা, বিশেষ করে আমাদের জেলার সভাপতি সুকুমার দা এবং আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক, এনারা দুইজনের উদ্যোগে নতুন দায়িত্ব দিয়েছে। শুধু কাজ করার সময়ের অপেক্ষা, কাজ করব তাদেরকে নিয়ে আগামী দিনে। কিন্তু কোথাও যে বিতর্ক বা কোথাও যে কোনো কথা বলা, হয়তো আগে একটু কথাটা অন্যভাবে বলতাম, হয়তো এখনকার কথা একটু অন্যভাবে বলতে হবে, কিন্তু তৃণমূলের যে অবস্থা চলছে তাতে রাজনৈতিকভাবে দিনহাটা বিধানসভা এবং দিনহাটা দুই নম্বর ব্লকে শুকরিরকুটি, নয়ারহাট, চৌধুরীহাট এই তিনটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ছাড়া আর বাকি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো ছাপ্পা মেরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জেতানোর পরিকল্পনা করেছিল। কিন্তু আপনারা জানেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনেকেই জিতেছে, আমিও নিজেও জিতেছি, মানুষ সেখানে আমাকে সমর্থন করেছে। যেমন শুকরিরকুটির মতন জায়গায় ওখানে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা আছে ঠিকই, কিন্তু কিছু শব্দ না বললেই হয় না। অনেকেই তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তারা বলে বিজেপি নাকি হিন্দুদের দল, কিন্তু আমি আপনাদের সামনে, আপনাদের সামনাসামনি বলছি, আজকে ভারতীয় জনতা পার্টির যারা নেতাকর্মীরা আছে শুধু একটা স্লোগানে তারা ওই হিন্দুত্ববাদী কথা বলতে পারে, সেটা হলো জয় শ্রীরাম। আর বাকি যে কথাগুলো আছে, ভারত মাতা কি জয়, এটা প্রত্যেকটা জায়গায় সে যে কোনো মানুষ হোক না কেন এই কথাগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে। তাই প্রত্যেকটা নেতাদেরকে বলবো, যারা আমাদের সংখ্যালঘু এরিয়া যারা আছে, আমাদের কুচবিহার জেলার সভাপতি সুকুমার দা, তার রাইট হ্যান্ড, একটা সংখ্যালঘু পরিবারের ছেলে, প্রতিনিয়ত তার সাথে থাকেন উনি। কুচবিহার জেলার মাইনরিটি সেলের সভাপতি আছেন আমাদের, মাইনরিটি সেলের মহিলার যারা সভানেত্রী আছেন তারাও দায়িত্বে আছেন। আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, এটা তৃণমূল জোর করে সাজিয়ে এটাকে রং দেওয়ার পরিকল্পনা করছে। বললাম কোনো দল কোনো হিন্দুত্ব হয় না, কোনো সংখ্যালঘু ভাইদের জন্য হয় না, খ্রিস্টানদের জন্য হয় না, দল সবার জন্য সমান। আজকে যে কোনো দলেরই হোক না কেন তারা প্রত্যেকটা দলে, আমাদের বিজেপিতে কি সংখ্যালঘু পরিবারের ছেলে নাই, সংখ্যালঘু মানুষ কি নাই? আমার বাড়িতে মাহফুজা খাতুন এসেছিল, আজকে আমি আপনাদেরকে ছবিটা দেব, খুব সুবক্তা, উনি বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত একটা হিংসার বার্তার কথাবার্তা প্রতিনিয়ত বলে আসছে, যে হিংসাটার বিজেপির কোনো নেতার কাছে শুনেছেন আপনারা? সংখ্যালঘুর বাড়ির বা সংখ্যালঘুর পরিবারকে নিয়ে বা তাদেরকে নিয়ে কোনো কটকর মন্তব্য করেছে একটা নেতা আমাকে দেখান,
এটা তৃণমূলের নেতারা এটাকে কালচার তৈরি করছে। তৃণমূলের নেতারা আগামী দিনে ভাবছে যে সংখ্যালঘু পরিবারের মানুষগুলো যদি আমাদের পাশে না থাকে হয়তো তাহলে তৃণমূল কংগ্রেসটাই থাকবে না। তাই আগামী দিনে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির যারা কুচবিহার জেলার দায়িত্বে আছেন তাদের নেতৃত্বে আপনারা আসুন, আমরা 24 নির্বাচনে লোকসভার প্রার্থীকে জেতাই, জিতিয়ে দিল্লির দরবারে পাঠাই। পাঠিয়ে আপনারা জানেন যে আমাদের প্রতিমন্ত্রী এখানে আছেন একজন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আগামীবার এখান থেকে জিতে পূর্ণ মন্ত্রী নিয়ে বাংলার কাজ করবে, ভারতবর্ষের কাজ করবে। এই কথাগুলো আমি বলতে পারি সবার সামনে।